পৃথিবীতে যা কিছু চির মহান সৃষ্টি চির কল্যাণকর, তাহার অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করেছে তাহার নর। প্রিয় দর্শক, আমরা আজকে এই কথাটি 2022 সালে আজকের এই বিশেষ দিনটিতে এখনও পর্যন্ত বিন্দুমাত্র অস্বীকার করার কোনো প্রয়াস আমরা রাখতে পারি না, কারণ এই কথাটি চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ বলতে পারি খুব সহজেই। এবং আজকের দিনটি অনেক বিশেষ এই কারণে, এবং আরও বিশেষতর হবে আরও যদি আমি ধীরে ধীরে পরিচয় করে দিই আজকে আমাদের গেস্ট অফ অনার্স যারা আছেন আজকে এই কাউচে ফ্রেশ ফিল্মটি তারকা কথনের আজকের আয়োজনে। সবাইকে সাদর আমন্ত্রণ। এবং শুরুতেই এই মুহূর্তে যারা টেলিভিশনের কাছের পর্দায় চোখ রাখছেন, দেশে দেশের বাইরে যেখানে বসে, সকল নারীকে বিশেষ করে আমাদের চ্যানেলের পরিবার এবং আমার পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নিশ্চয়ই অ্যাকসেপ্ট করবেন। আজকে আমাদের সঙ্গে আমার ঠিক বাঁদিকে যিনি রয়েছেন, তিনি জীবন্ত কিংবদন্তি, একজন নারী তো বটেই। আজকে চারজন গেস্ট ফোন আছে, তার মধ্যে চারজনই নারী। এবং আমার ঠিক বাঁদিকে যিনি আছেন, তিনি আমাদেরকে প্রায় দীর্ঘ 58 বছর ধরে কী বলব, বিনোদিত করে আসছেন টেলিভিশনের পর্দায়। তিনি একজন ঝলমলে নক্ষত্র বলতে পারি, এবং তিনি আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী, অভিনেত্রী, আমার শ্রদ্ধেয় দিলারা জামান। আমি একে করে একটু পরিচয় করি, তারপর আসছি আবারও গল্পের মধ্যে। ঠিক তার পাশে যিনি রয়েছেন, তার সুযোগ্য কন্যা এবং আমাদের এই প্রজন্মের তরুণ অভিনয়শিল্পী প্রীতু জামান। এবং আরও মজার ব্যাপার হচ্ছে, এই তো গেল একটি ক্ষেত্র, নবীন এবং প্রবীণ। আমার ঠিক ডান দিকে দুজন বসে আছেন, একজন হচ্ছে সঙ্গীতের মানুষ, সঙ্গীতের আকাশের একজন উজ্জ্বল নক্ষত্র বলবো, আমাদের সবার প্রিয়, নামটাই যথেষ্ট আসলে, আবিদা সুলতানা। এবং সেই সঙ্গে রয়েছেন আমাদের কী বলবো, একটি ক্ষেত্র আছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা পরে আসছি, তার আগে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার মিতি সঞ্জানা। বুঝতেই পারছেন যে শেষ পরিচয়টি যখন দিলাম, বুঝতে হবে যে আসলে সব ক্ষেত্রেই নারীরা নারীদের জয় জয়কার আজকে। এবং এবারের প্রতিবাদ্য বিষয়টা শুরুটা করতে চাই, যেহেতু একটি আন্তর্জাতিক স্বীকৃত দিবস আজকের দিনটি, আন্তর্জাতিক নারী দিবস, আজকের দিনটিকে আমরা বিশেষভাবে উদযাপন করে থাকি নারীদের সঙ্গে, নারীদের জন্য স্পেশালি, মা, বোন, বন্ধু, যত নারী আছে আমাদের আশেপাশে, এটা বিশেষভাবে তাদের সঙ্গে আসলে কী বলবো, দিনটাকে উদযাপন করা হয়। আমার মনে হয় আমরা করে থাকি সাধারণত, এবং পুরো বছরটি আসলে নারী দিবস আমাদের কাছে মনে হয়, কারণ আসলে মা না থাকলে কী হতো, আমার বোনটি না থাকলে আসলে কী হতো, আমার সেই বন্ধুটি না থাকলে আসলে কী হতো, সেটা ভাবাই যায় না আসলে। কথা না বাড়ি, আমি এই মুহূর্তে শুরুতেই আমাদের যিনি আজকের মোস্ট সিনিয়র গেস্ট অফ অনার আছেন এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দিলারা জামান, তার কাছ থেকে শুরু করব। আমি আন্টি বলে সম্বোধন করি। দিলারা আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে অনেক ভালো আছি। যে সব পুরানো আবিদার সঙ্গে দেখা হলো, তারপরে আমি অহংকার করি যে আমাদের মেয়েরা এত বিভিন্ন ক্ষেত্রে এত প্রতিকূল প্রতিবন্ধকতার ভেতর দিয়েও যে এগিয়ে এসছে মিতি সুলতানা। তারপরে আরও আমার জন্য আনন্দের যে আমার মেয়ে প্রবাসে থাকে জোয়ারা, ও এসছে এই সময়টা আমার কাছে। আর চ্যানেলাই তো আমার পুরনো, এটা আমার নিজের ঘর বলতে পারি। এবং আজকের এই দিনে আমি রাবে আপাকে স্মরণ করছি, কারণ তাদেরকে দেখে দেখেই এগিয়েছি, প্রথমে লেখালেখি তারপরে অভিনয়। তো মোটামুটি একটা খুব সুন্দর সময় এখন আমার, এই মুহূর্তগুলো আমি আশা করছি খুব আনন্দের হবে, আমার জন্য অনেক ভালো লাগার। এবং আপনাকে নারী দিবসে অনেক অনেক শুভেচ্ছা দিলারা আন্টি, এবং অনেক অনেক কৃতজ্ঞতা নারী হিসেবে আমাদের এই অঙ্গনটিকে এত সুন্দর করে ফুটিয়ে তোলবার জন্য, সমৃদ্ধ করবার জন্য, এবং আমাদেরকে আসলে কী বলবো, এই জায়গাটিতে অবদান রাখবার জন্য এত সুন্দর করে আমাদের জীবন্ত কিংবদন্তি। প্রিয় দর্শক, আমি তারপরে তার কন্যা যেহেতু এবারে আমার কাছে প্রথমবার আমার গেস্ট হয়ে এসছেন তারকা কথনের আজকের আয়োজনে, এবং অনেকবার দিলারা আন্টি আপনার কথা বলেছেন, আপনাকে নিয়ে কথাও হয়েছে, প্রীতু জামান আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই দিনে, এবং অনেক অনেক শুভেচ্ছা আজকের বিশেষ এই দিনটি, আন্তর্জাতিক নারী দিবসে। কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালোই। এসছি মাত্র 20 দিনের জন্য, কারণ কোভিডের মধ্যে আসতে পারিনি 2 বছর। তো জাস্ট 3 সপ্তাহের জন্য আসা, মায়ের সাথে একটু সময় কাটানো, শ্বশুর বাড়িতে সময় দেওয়া, আর আম্মুর সাথে একটু কাজ করছি দু একটা কাজ এসে। বাট আমি আছি 22 বছর দেশের বাইরে, ওখানে একটা মর্গেজ কোম্পানিতে কাজ করছি। তো এটাই আর কি, নারী দিবসটা আমার মনে হয় যে প্রত্যেকটা দিনই তো পুরুষ দিবস, সো আমাদেরকে একটা দিন দেওয়া হয়েছে, সো এটার জন্য জাস্ট সেলিব্রেট করা আর কি, মেয়েদেরকে সেলিব্রেট। একটা ছোট কথা বলে নেই, সে কিন্তু ছোটবেলা থেকেই প্রতিবাদী, কেমন, এবং কিছু হলেই কেন তুমি চুপ করে আছো, কেন উত্তর দিচ্ছ না, কেন উত্তর দিচ্ছ না, কেন। একদিন ওর শাশুড়ি
ফোন করেছে যে কি দিয়ে ভাত খেয়েছো বলে পাবদা মাছ আপনার ছেলে রান্না করেছে আমি চোখ টিপ দিচ্ছি যে বলছিস কেন তারপর তুমি এরকম করছিলে কেন আমি বললাম যে তুই বলছিস বউ থাকতে ছেলে রান্না করে কেন আম্মা মিথ্যা কথা কেন বলবো আর ওনার ছেলে আমি আসা আগে আর 10 বছর ধরে আমেরিকায় আছে সে রান্না করে খায়নি তুমি এরকম সব সময় এই করবে তো ওই ছোটবেলা থেকেই আর কি প্রতিবাদী এবং আজকে বলছে নারী দিবস এবং চমৎকার এক্সাম্পল রিলার আন্টি দিলেন যা শুনে রান্না তো শুধু মেয়েরাই করবে তাও তো না 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 এমন কোনো কথাই নাই জি প্রত্যেকটি কাজের আসলে আলাদা আলাদা জায়গা রয়েছে কাজ তো কাজই আসলে প্রথমত এবং দ্বিতীয়ত হচ্ছে যে নারী আর পুরুষ তো এখন একইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে আমরা সেটি বিশ্বাস করি এবার আমি একটু আবিদা আপার কাছে আসি আবিদা আপা যেহেতু বলছিলেন কথা আপা প্রথমেই শুভেচ্ছা আন্তর্জাতিক নারী দিবসের এবং আপনার কাছে একটি ভিন্ন প্রশ্ন রাখতে চাই প্রশ্ন না গল্পের মতো করে যে আজকের দিনটা কতটা বিশেষ আপনার কাছে আবিদা সুলতানার কাছে অবশ্যই আজকের দিনটা অনেক অনেক আমার কাছে মানে অর্থবহ আর ভীষণ আমি এটাকে সম্মান করে এই দিনটাকে আমি নারী দিবসটা অবশ্যই অবশ্যই প্রথমে নারীদেরকে যেটা বাংলাদেশের সমস্যা যে সবাই তো শিক্ষিত না নারীদেরকে শিক্ষিত হতে হবে সবাই তো সিগনেচারও করতে পারে না অনেক গ্রামের দিকে অনেক নারী আছে যারা নারী দিবস বলতে কি সেটাই বুঝে না নারী দিবসকে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তো এটা অনেকেই তো বুঝেই না তো তাদেরকে এটা বুঝতে দিতে হবে তারপরে তাদের ভিতরে সব নারীর ভিতরে একটা শক্তি থাকে সেটাকে বের করে আনতে হবে বের করে এনে সেটাকে তাদের যে যোগ্য প্রাপ্য তাদের সম্মান তাদের অর্থনৈতিক অধিকার তাদের সামাজিক অধিকার তাদের সাংস্কৃতিক অধিকার এগুলো তাদের মধ্যে থেকে অবশ্যই বের করে আনতে হবে তাদেরকে দিতে হবে এই অধিকারগুলো একদম কিন্তু আপাস কিন্তু শুরু থেকে যদি আজ পর্যন্ত আপনার যে যাত্রাটি সঙ্গীতের সেখান থেকে যদি বলি সময়টা যদি বলি আজকে তো নারীরা অনেক বেশি এগিয়ে না অনেক বেশি শিক্ষিত নয় কি হ্যাঁ আগে যেমন গত শতাব্দী এর আগের শতাব্দীতে প্রথম দিকে শুরুর দিকে তো অনেকই সমস্যা ছিল সাংস্কৃতিকভাবে মেয়েরা এগিয়ে আসতে পারতো না সামাজিকভাবে এগিয়ে আসতে পারতো না এখন আস্তে আস্তে আমরা অনেক এগিয়ে গেছি অনেক আমাদের প্রধানমন্ত্রী আমাদের সে সুযোগ করে দিয়েছেন যে নারীদেরকে অর্ধেক অর্ধেক পুরুষ এবং নারী সমান অধিকার যেন থাকে তো অনেক আমরা আগের চেয়ে এগিয়ে আসছি এখন সত্যি এবং অভিনন্দন সকল নারীকে যারা এই মুহূর্তে আমাদের স্পেশালি বাঙালি নারী যারা আছেন এবার একটু আমি ব্যারিস্টার মিতি সঞ্জনার কাছে আসতে চাই তার কাছে আসলে আসলে আসল ঘটনাটি জানা যাবে যে কতটুকু প্র্যাকটিক্যালি নারীরা এগিয়ে আছে আমাদের দেশে অন্তত আপনার কাছে কি মনে হয় কিভাবে মূল্যায়ন করবেন আমাদের দেশে তো সংবিধান দেশের সর্বোচ্চ আইন সংবিধানে কিন্তু নারী পুরুষের সমতার কথা স্পেসিফিক্যালি বলা রয়েছে এবং অনেক নারী বান্ধব আইন রয়েছে আমরা জানি নীতিমালা তৈরি হয়েছে এবং গভর্নমেন্টের অনেক প্রজেক্ট আছে যেগুলোর মাধ্যমে আসলে নারীদেরকে কি বলবো যে স্বাবলম্বী করার বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে কিন্তু কাজের ক্ষেত্রটিতে আমরা যখন দেখি বা যাই উন্নয়ন হচ্ছে অগ্রযাত্রা হচ্ছে আমাদের এবারের যে থিম ইন্টারন্যাশনাল উইমেন্স ডে সেখানে আমরা বলছি যে জেন্ডার ইকুয়ালিটি টুডে ফর এ সাস্টেইনেবল টুমরো কিন্তু আসলে সমতার কথা যখন আমরা বলি অনেক ক্ষেত্রে আমরা উন্নয়ন এবং অগ্রযাত্রা এবং সমতা এইসব বিষয়ে কনফিউজ করে ফেলি আর সেটা হচ্ছে যে আমার অগ্রযাত্রা হচ্ছে উন্নয়ন হচ্ছে কিন্তু নারীর যে সম্মান বা সমতার জায়গাটি সেটা কিন্তু অ্যাচিভ করতে আমাদের এখন অনেক অনেক বহুদূর পথ বাকি অনেক একটি মুখ্য কারণ কি উল্লেখ করবেন যদি জিজ্ঞেস করি আর সেটির মুখ্য কারণ আমি তো বলছি যে আইন দিয়ে সবকিছু সম্ভব না আমাদের যে সমাজ পরিবারে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি এবং প্যাট্রিয়ার্কিয়াল সোসাইটি যেটি আমরা বারবার বলি ভেঙে ফেলা যে সিস্টেমটি সেই সিস্টেমটিকে আমরা ভাঙতে পারছি না অনেকেই বলে যে পুরুষরা খুব প্রতিবাদী হয় এই দিনে যে শুধুমাত্র নারী দিবস পুরুষদের দিবস নেই প্রথমত হচ্ছে পুরুষদের জন্য দিবস আছে 19 নভেম্বর সেটি তো দেখা যায় যে এই জায়গাটি কেন কারণ আপনি বিশ্লেষণ করতে বলছিলেন সেটি হচ্ছে যে ওইটি বিষয় যে অনেকে ভাবে যে শুধু পুরুষরা আমাদের শত্রু বিষয়টি তা নয় আমরা যেটা বলতে চাচ্ছি আমাদের যে লড়াই বা সংগ্রাম সেটির মূল উদ্দেশ্য হচ্ছে যে প্যাট্রিয়ার্কিয়াল সিস্টেমটিকে ভাঙা যে সিস্টেমটির মাধ্যমে আসে রাষ্ট্রীয় আইন রাষ্ট্র সমাজ পরিবার সবাই নারীকে এক্সপ্লয়েট করে এমনকি নারীও নারীকে এক্সপ্লয়েট করে তো কাজেই প্রত্যেককে ব্যবহার করে আসলে নারীকে এক্সপ্লয়েট করার জন্য যে সিস্টেম
সেটি ভাঙতে হবে এবং পার্টিকুলার আসলে নারীর কোনো শত্রু নেই যে পুরুষই নারীর শত্রু ব্যাপারটা তা নয় নারী হতে পারে কোনো একটি পার্টিকুলার আইন হতে পারে যেটি নারী বান্ধব নয় কোনো একটি সিস্টেম হতে পারে তো আমি মনে করি এটি আসলে মূল প্রতিবন্ধকতা নারীর প্রতি যে সমাজের দৃষ্টিভঙ্গি সেখানে আসলে পরিবর্তনটি আমরা কোনোভাবে আনতে পারি আমি এই জায়গাটিতে একটু পৃথু জামানকে একটু জিজ্ঞেস করতে চাইব যেহেতু আপনি প্রবাস যাপন করছেন অনেকদিন যাবো সেখানে বা এখানে আপনি যে কথাটি বললেন কতটুকু আসলে এটার মিল পেয়েছেন আপনি মনে হয় আমার মনে হয় মেয়েদের যে অ্যাবিউজটা হয় ডোমেস্টিক ভায়োলেন্স বলেন তারপরে যে মেয়েদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় ওয়ার্ক প্লেসে এই জিনিসগুলি সব দেশেই সমান মেয়েরা ফেস করে এখন এটা ডিপেন্ড করে একটা মেয়ের উপরে সে তার আপব্রিঙিং সে কতটা নিজেকে মানে শক্তভাবে সমাজের কাছে রিপ্রেজেন্ট করছে হ্যাঁ আর আমাদেরকে ছোটকাল থেকেই অনেক কম্প্রোমাইজ করে বড় করা হয় আমাদেরকে সবসময় বলা হয় তুমি মেয়ে সংসারে ঝামেলা হলে কম্প্রোমাইজ করো হাজব্যান্ড ড্রিঙ্ক করবে এটা মেনে নাও হাজব্যান্ড একটা চড়থাপ্পড় দিতেই পারে এই জিনিসগুলি ছোটকাল থেকে আমাদের প্রিভিয়াস জেনারেশন তারা যেহেতু এই জিনিসগুলিকে মেনে নিয়ে চলে এসছে এবং এই বিদেশেও এই জিনিসগুলি অনেক দেখা যায় যে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলছে অ্যান্ড দে ওয়ান্ট টু ব্রেক দ্য সাইকেল তো নারী দিবসে আমি মনে করি যে বছরের একটা দিন আমরা সবাই পার্পল পরে সবাই এখন যেটা হয় ফেসবুকে ছবি দিচ্ছি নারী দিবস ইন্টারন্যাশনাল একজন আরেকজনকে আমরা ট্যাগ করছি ছবি কিন্তু নারী দিবসটা আমার মনে হয় যে আমি নিজেকে কতটুকু আরেকটা নারীর জন্য নিবেদিত করছি আমি আরেকজনের তার ফ্রিডম তার হেল্প করা তাকে একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট একটা মেয়ে যদি আরেকটা মেয়েকে এম্পাওয়ার করতে পারে সেটাই আমার মনে হয় নারী দিবসের যে আমরা মানে সেলিব্রেশন উই নিড টু সেলিব্রেট ইচ আদার এবং অ্যান্ড উই আর পার্ট অফ দ্য পপুলেশন আমাদেরকে নিয়েই কিন্তু 50% আমরা সব কিছু আমাদের আমাদেরকে কিন্তু ওই যে ল করে মেয়েদেরও নারী অধিকার সেটা কিন্তু হবে না আমাদের নিজেদের নিজেদের রাইটস জানতে হবে বোধ করি মিতি সঞ্জনা আপনি মনে বলতে পারবেন সেটি হচ্ছে যে বাইরে হয়তো আইনের প্রয়োগটা অত বেশি হয়তো আমাদের কঠোর অনেক হ্যাঁ আইনের প্রয়োগ তো এখানে একটি খুব বড় বিষয় আমাদের ধরেন এক একটা মামলা একটা নারী তিনি যখন মামলা করছেন পুলিশ স্টেশনে যাচ্ছেন মামলা নেওয়া হচ্ছে না থানায় থানায় ঘুরে বেড়াচ্ছেন তারপরে যে শুরু হয় আইনি লড়াই সেটির যে দীর্ঘসূত্রিতা লক্ষ লক্ষ মামলা জট এখানে রয়েছে তো আপনি যত দিন গড়াচ্ছে তার তো কষ্টটা বেড়ে যাচ্ছে তার খরচ তো আর কোনো কিছু কমছে না আমরা আর আলোচনা ভারী না করি আপা আজকে কিন্তু আনন্দের কথাই বলি আবিদা সুলতান আছেন আমাদের সঙ্গে দিলারা জামান আছেন পৃথু জামান আছেন আপনি আছেন আবিদা আপাকে একটা গান গাইবার জন্য অনুরোধ করতেই হবে কারণ আমরা অনেক দর্শক এই মুহূর্তে মানে যুক্ত আছি চ্যানেলের ফেসবুক পেজে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং সেই সঙ্গে চ্যানেল আগের পর্দায় গান আসলে নারী দিবসে ওরকমভাবে গান আমি গত বছর একটা করেছি রাজা বশিরের সুরে সেটা করছি না আমি একটা আমরা যেটা শুনে শুনে শরীরে আঙ্গুল জ্বালিয়েছি জাগো নারী জাগো বন্নি শিখা একদম সুন্দর কথা বলেছেন কাজী নজরুল ইসলাম নারীদেরকে নিয়ে বেশ কিছু গান লিখেছেন তো এই গানটা হ্যাঁ এটা তো আমরা ছোটবেলায় এখনো এখনো আমাদের প্রেরণা ওটা করি জাগো নারী জাগো বন্নি শিখা জাগো নারে জাগো বন্নি শিখা জাগো সাহসী মন্তে রক্ত টিকা জাগো নারে জাগো বন্নি শিখা দিকে দিকে মেলি তব লেলি হান শোনা নেচে চলুন মা দিনী দেখে বসোনা দিকে দিকে মেলি তব লেলি হান শোনা নেচে চলুন মা দিনী দেখ বসোনা জাগত ভাগিনী ধর্ষিতা নাগিনী চির বিজয়িনী জাগো জয়ন্তিকা জাগো নারী জাগো বন্নি শিখা জাগো সাহসী মন্তে রক্ত টিকা জাগো নারী জাগো বন্নি শিখা বাহ তালি দিতেই পারি আমরা একসঙ্গে এই নারী দিবস এবং শুধুমাত্র এই জায়গাটিতেই না সাফল্যের কথা যদি বলি আবিদাপা দেরান্টি সেটা হচ্ছে যে আমাদের বইমেলা যদি এখন যাই আমরা এখন দেখি অনেক নারী লেখক অনেক সফল নারী লেখক তাদের লেখনী পড়ার জন্য অনেক মানুষ বই কিনছে উপচে পড়া ভিড় সেখানে তাদের অটোগ্রাফ নিচ্ছে তাদের বই পড়ছে সেগুলো ফিডব্যাক দিচ্ছে সো সবখানে নারীদের জয় জয়কার আসলে কর্পোরেটে বলি
কি বলবো সায়েন্টিস্ট হিসেবে নারীদের আত্মপ্রকাশ হয়েছে। তারপরে কঠিন যে মানে জবগুলো আমরা যেটা আগে আমাদের সময় তো কখনোই চিন্তা করতে পারতাম না, ট্রাফিক পুলিশ, হ্যাঁ মেয়েরা আজকাল সামরিক বাহিনীতে যাচ্ছে, আমাদের বাংলাদেশে সেইখানে আমরা নারী সৈনিকদেরকে দেখছি, এগুলো অনেক অহংকারের। আর একটা অনুষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছিল যে সেখানে ট্রেন চালাচ্ছে প্রথম নারী, আমি ওকে জড়িয়ে ধরলাম এবং আমাকে আমি একটু স্যালুট দিই তোমাকে, এগুলো আমার কাছে অনেক অহংকারের মনে হয়, অনেক গর্বের মনে হয়। আমাদের পুলিশ বাহিনীতে অনেক নারী এবং আমাদের প্রশাসন বলি, জেলা প্রশাসন, সব জায়গায় তাদের নিজেদের দক্ষতা এবং কম্পিটিশন দিয়েই তারা কিন্তু যোগ্যতা দিয়েই তারা সেই জায়গাগুলো তে গেছে। সুতরাং নারীর যে ক্ষমতায়ন সেগুলো কিন্তু আমি মিতি আছে সেই জন্য আমি বলি যে যে আইনের যে প্রয়োগগুলা আমি বলবো যে কঠোর প্রয়োগ যদি হয় তাহলে কিন্তু আমার মনে হয় আমাদের যে চিন্তা চেতনা এবং যেগুলো মেয়েদের উপরে অ্যাবিউজমেন্ট বলো যাই বলো আমাদের অধিকার, এগুলো অন্যরাও সচেতন হবে। আমি তোমাকে ইয়ে করে বলছি, এখন বাড়িতে গেলে তোমার মা অথবা তোমার স্ত্রী যদি থাকেন, তুমি গেলে টায়ার্ড, সে তোমাকে চা বানিয়ে দিচ্ছে, মা এসে বলছে ভালোবাসার হাত খেয়েছিস, কিন্তু বাইরে থাকলে অর্ধেক তুমি যদি তোমার প্লেটটা ধো, তোমার স্ত্রী তোমার, তুমি আজকে রান্না করলে কালকে সে রান্না করবে, সুতরাং সেখানে কাজের এইরকম একজনের উপর দায়িত্ব দিয়ে চলতে পারবে না। তাহলে আমরা কেন আমাদের কাজগুলোকে ওইভাবে মন মানসিকতাগুলোকে আমরা, আমি যারা লেখাপড়া জানেন না বা মন মানসিকতা সেরকম তৈরি হয়নি ছোটবেলা থেকে তাদের কথা বাদ দিচ্ছে, কিন্তু আমাদের শিক্ষিত মানুষদের মধ্যেও আমরা দেখি যে ওই রকম একটা স্টেরিওটাইপ করা হয়। এই সহজাত স্বভাবটি মানুষ বিশেষ করে নারীরা আসলে জন্মসূত্র থেকেই পেয়ে থাকে যে একটু মায়া মমতা বেশি করে, এবং এটা তো সত্য কথা, আপনিও তাই করেছেন, আমার মাও তাই করেন, সবাই করে, এটাই এটাই হলো মেয়েদের সেন্টিমেন্টের জায়গা, মেয়েদের একটা সেন্টিমেন্ট আছে। কিন্তু অনেক মেয়ে কিন্তু জানেও না যে তাদের একটা অধিকার আছে, তাদের একটা অধিকার আদায় করে নেওয়ার জায়গা আছে, সেটা কিন্তু, সেই জন্য আমি শিক্ষার কথাটা বারবার বলছি, সেটা তাদের শেখাতে হবে যে তোমাদেরকে জেগে উঠতে হবে, তোমাদের ভিতরে সুপ্ত প্রতিভাটা বিকাশ করতে হবে, এই জন্য শিক্ষার প্রয়োজনটা একদম। কিন্তু আমি আইনের সরি আইনের কথা ওকে দেখে আমার বারবার মনে হচ্ছে যে আইনটাকে তোমরা পারবে এটা ইয়ে করতে, ইমপ্লিমেন্ট করার জন্য। একটা সময় বাংলাদেশে অ্যাসিড অপরাধ যে সেটি কি ভয়াবহ আকার ধারণ করেছে, আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এটি প্রায় জিরোতে নেমে এসেছে। এখন ব্রিটেনে আপনার বাংলাদেশের চেয়ে অ্যাসিড ঝুড়িতে 10টা ইট ওই তার পুরুষ শ্রমিক নিচ্ছে, সেও নিচ্ছে, কিন্তু যখন সে পারিশ্রমিকটা পাচ্ছে ছেলেদের তুলনায় পুরুষ শ্রমিকের তুলনায় তাকে কিন্তু কম দেওয়া হচ্ছে। এগুলো যদি কঠোর আইন থাকে তাহলে যারা প্রতিপক্ষ মালিক আছেন বা যারা কর্তৃপক্ষ আছে তারা ভয় পাবে, এবং আইন প্রয়োগের মাধ্যমে শাস্তি, যেটা আমরা বলি যে দৃষ্টান্তমূলক শাস্তি যখন দেয় তখন সেটা দেখে মানুষ প্রস্তাবনাটা দিয়েছিলেন একটা সম্মেলনে গিয়ে, 17টি দেশের 100 জন নারী সেখানে সমর্থন জানিয়েছে, নারীরা একসঙ্গে হলে তো অনেক কিছুই সম্ভব আসলে, তাই হচ্ছে। এবং আজকে তো নারীরা প্লেন উড়াচ্ছে, কিন্তু কতজন, আমরা 3 জন ড্রাইভার দেখেই খুশি হয়ে যাচ্ছি, ট্রেন চালাচ্ছে 4 জন ট্যাক্সি ড্রাইভার দেখে খুশি হয়ে যাচ্ছি, কিন্তু এটা সমান সমান হতে হবে। একদম একদম। এবার একটু আপনার কাছে আসছি মিতি আপা, যে এই যে বললাম যে এয়ারফোর্সে আছে, আর্মিতে আছে কিনা আমি জানি না, বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা আছেন, পুলিশে আছেন, সব প্রশাসনের ডিফেন্সের অনেক জায়গায় আছেন তারা, এবং অনেক উচ্চ পর্যায়ে আছেন, কর্পোরেটে আছেন, তো এখানে আপনার যদি জিজ্ঞেস করি মূল্যায়নটা, যে এখানে কি তারা কি এই ধরনের অ্যাবিউস বা হচ্ছে যে হ্যারাসমেন্টের শিকার হন না বাংলাদেশে? হ্যাঁ, সেই কথাটাই কিন্তু আমি বলতে চাচ্ছি যে দেখা যায় যে প্রথমত হচ্ছে যে আমাদের 17 কোটি মানুষের দেশ, এখানে নারীর সংখ্যা বেশি, অর্ধেকের বেশি, তো আমরা যে সংখ্যাগুলো গণনা করি অমুক জায়গায় এতজন আছে ততজন, সেটি তো আসলে খুব নগণ্য, এক সময় কিছুই ছিল না, এখন তাও যা আছে সেটি নিয়ে কিন্তু অনেক বেশি গর্বিত হওয়ার কোনো কারণ দেখছি না আমি প্রথমত। এবং দ্বিতীয়ত যেটি, যে এই সমস্ত জায়গায় থেকেও সেই যে উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, তিনি যখন বাসায় যাচ্ছেন সেখানে তার
মুখে কিন্তু কথা নেই, সেখানে কিন্তু তার ডিসিশন মেকিং এর কোনো ক্ষমতা নেই। পারিবারিক বলয়ের মধ্যে যে সিদ্ধান্ত গ্রহণের যে একটি ক্ষমতা সেটা কিন্তু তিনি সেখানে নেই। সেই যে কর্মক্ষেত্রে আছেন সেখানে তাকে বৈষম্যের শিকার হতে হচ্ছে, তার যারা মেল কলিগস আছে বা অন্যান্য যারা আছে, যেটা আমি বলছিলাম। আমাদের যেমন ম্যাটারনিটি লিভ, একটা চাকরি ক্ষেত্রে একটা মেয়ের এইজটাকে ওরা দেখে, জেন্ডার গ্যাপ আমেরিকাতে তো অসম্ভব, এটা নিয়ে অনেক কথা হয়, কিন্তু তারপরেও জেন্ডার গ্যাপটা আমাদের কমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারপর কর্পোরেট লেভেলে হয়তো আমার সাথে আমার একটা মেল কলিগ, আমার এক্সপিরিয়েন্স অনেক থাকলেও হয়তো আমরা ডিসক্লোজ করি না ঠিকই, কিন্তু বোঝা যায় যে হয়তো সে আমার থেকে মেবি 25 সেন্টস মোর মেক করছে আওয়ারলি বা স্যালারি ওয়াইজ। ওয়েজেসের ক্ষেত্রে এখনো সেই সমতা আসেনি, এই সমতা আসেনি। প্লাস মেয়েদেরকে যখন হায়ার করা হয়, ম্যাটারনিটি লিভটা একটা ফ্যাক্টর হয়, একটা ম্যারিড মেয়ে ওই দেশে সিঙ্গেল মাম অনেক বেশি লাইফস্টাইল অনুযায়ী, সো একটা ডে কেয়ারের ব্যাপার, বাচ্চাটা কোথায় থাকবে। সাধারণত মেয়েদের এই কোয়েশ্চেনগুলি করা হয় ইন্টারভিউতে যে তোমার হাউস হোল্ডে কয়জন আছে। একটা ম্যারিড মেয়ে যতটা ইজি লাইফস্টাইল, একটা সিঙ্গেল মেয়ের জন্য অতটা ইজি হয় না। সো যখন চাকরি ক্ষেত্রে হয়তো তার একটা মেলকে হায়ার করবে, সিঙ্গেল মেল রাদার দ্যান হায়ারিং এ সিঙ্গেল ওয়ুম্যান উইথ দ্য কিড। সো এই জিনিসগুলি আমেরিকাতে তো এখনও আমি পার্সোনালি অনেক দেখেছি, আমার অনেক সিঙ্গেল ফ্রেন্ড যাদের বাচ্চা আছে। এই জায়গাটিতে আমি একটু ইন্টারাপ্ট করবো, যে দিলারা জামান আন্টির কাছে আমার একটা চমৎকার প্রশ্ন আছে, যে আজকে 2022 সালে বাঙালি নারীরা কতটুকু স্বাধীন, যেহেতু উই আর টকিং অ্যাবাউট ফ্রিডম। না, আমি খালি শহরকেন্দ্রিক বা শিক্ষিত সমাজকেন্দ্রিক উত্তর যদি দেই, হ্যাঁ ঠিক আছে, সে নিয়ে নিতে পারে, ডিসিশন নিতে পারে, কিন্তু হোয়াট অ্যাবাউট আদার উইমেন? হ্যাঁ, একটা বিরাট একটা অংশ প্রান্তিক যে মেয়ের নারীরা আছে, নারী গোষ্ঠী, আমরা দেখেছি এই কোভিড চলাকালীন সময় অনেক মানে ছোট্ট বাচ্চা মেয়েদের বিয়ে হয়ে গেছে, কেমন এগুলো তো আমাদের জন্য অনেক ভয়াবহ। এবং যারা গ্রামে আইন প্রয়োগকারী, আমি বলবো একদম গ্রাম লেভেলে যারা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদের মন মানসিকতা দৃষ্টিভঙ্গি অনেক বদলাতে হবে। তারাও দেখা যায় যে ওই একটা সালিশি করে দিল, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সালিশের মাধ্যমে সেই এটা মেয়েদের এগেনস্টে যাচ্ছে। তো সুতরাং আমি বারবারই মিতিকে দেখে আমার সাহস বেড়ে যাচ্ছে, তোমরা আইনের প্রয়োগটা চাও, আইনের প্রয়োগটা অনেক কঠিন যদি না হয় তাহলে কিন্তু এটা আমরা রাখতে পারে না, বাড়িতে গেলেই তার স্বামী কোনো কাজ করছে না, সেই টাকাটা তার এই যে তার যে সেখানে যদি একটা অর্গানাইজেশন থাকতো, ইয়ে থাকতো, তাহলে এই মানে রক্ষণাবেক্ষণটা করতে পারতো, নিজেকে ইয়ে করা, রক্ষণাবেক্ষণ করা, এবং সে প্রতিবাদী হতে পারতো যে আমার তার স্বামীটি ভয় পেত যে আমি যদি এরকম করি আমার একটা কঠিন শাস্তি আছে, সে অর্গানাইজেশন যদি সে নালিশ করে তাহলে আমার উপরে কঠিন শাস্তি আসতে পারে। সেই জায়গাটা আমি সবাইকে ইনক্লুড করা উচিত। আসলে আমি প্রশ্ন করতে চাই, যেটা একটা কথা প্রচলিত আছে যে বাংলাদেশের শিশু নির্যাতন যে মামলাটি আছে সেটার ক্ষেত্রে পুরো ডিফেন্সের বা সরকারের একটা আলাদা দৃষ্টি থাকে, কথাটা কতটুকু সত্য? হ্যাঁ, দৃষ্টি তো থাকেই, দ্রুত বিচারের মাধ্যমে তো এই বিষয়গুলোকে নিষ্পত্তি করা হয়। এবং আমি তো বলছি যে আইনের কিন্তু কোনো কমতি নেই, আইন প্রচুর আইন রয়েছে, কিন্তু এই যে কিছু অবকাঠামোগত ত্রুটি যেগুলো রয়েছে, যে এত লোকের একটা দেশ, সেই দেশে আপনার এত পপুলেশন, সেখানে আসলে আমার যে মানে সেই অনুযায়ী যে পরিমাণ মামলা জট, এবং যত মামলা হয় অকারণে অনেক মামলা করে থাকে, কিছু মানুষ দেখা যায় প্রফেশনালি জমি জমা রিলেটেড ম্যাটারে অকারণে মামলা ঝগড়াঝাটি বিবাদ করে, তো যার ফলে আমার কাছে মনে হয় যে মামলার পাশাপাশি একটু সালিশির দিকে আমাদের যাওয়া উচিত, যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন কিভাবে করা যায় ডিআরএর মাধ্যমে, গ্রাম পর্যায়ে কিছু সালিশ, কিন্তু যেটি আপা বলছিলেন যে খুব ট্রান্সপারেন্সি থাকতে হবে। দেখা যাচ্ছে যে বেশিরভাগ জিনিসে আমরা ইন্টারপ্রিট করি নারীর এগেনস্টে, একটা নারী যখনই আসে আমরা আগেই একটা প্রিকনসেপশন আমাদের ধরেই নেই যে হ্যাঁ ভুল করেছে উনি, মিথ্যা মামলা নানান ধরনের, এবং আইনেও অনেক ধরনের আমি বলবো লুপহোস রয়েছে, 150 বছরের পুরনো আইন 155 ধারা সাক্ষ্য হয়নি, সেটা এখনো হবে, এখন আমাদের অনেক অনেক দিনের অনেক অ্যাডভোকেসি আমরা আশা করছি, যেটি আইনমন্ত্রী তিনি নিজে বলেছেন যেটি খুব দ্রুত পরিবর্তন হতে যাচ্ছে, সেসব ধারা বাতিল। আবিদাপা, লম্বা একটা বর্ণাঢ্য জীবন আপনার নারী হিসেবে, এবং আপনার অনেক ভক্ত,
অনেক ভালোবাসা আপনি পেয়েছেন, পাচ্ছেন ইনফ্যাক্ট এখনও, এবং সামনেও পাবেন আগামী দিনগুলোতে। আপনার কাছে জানতে চাওয়া যে আপনার কাছে আসলে আজকের দিনে সামগ্রিক যদি সকল বাঙালি নারীর কথা জিজ্ঞেস করি, তাদের স্বাধীনতা বলতে আপনার মূল্যায়নটা কী আজকের দিনে? স্বাধীনতা আসলে আমরা যে আমরা যতটা ভাবি বা আমরা যতটা বলি ততটা কিন্তু দেখতে পাই না, ততটা কিন্তু নেই। আমরা শুধু গ্রামের অশিক্ষিত মানুষদের কথা বলছি, আমাদের সমাজে এরকম আছে, আমার পরিবারে এরকম আছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমার কাজিন সিস্টার, ওকে নিয়ে আমি একবার বাইরে বেরোচ্ছি, কোনো একটা কাজে বেরোচ্ছি, তখন আমার ওর হাজবেন্ড এসে বললো, না আমার গেস্ট আসবে, এখন যেতে পারবে না, পরে যাও, বিকালে যাও। তো এটা কি ভেরি গুড পয়েন্ট, তাই না? এটা তো তার উপর চাপি দেওয়া হলো, তার একটা নিজের কাজে বেরোচ্ছে। তো এগুলো তো আমরা আমাদের সমাজেও হচ্ছে, প্রচুর হচ্ছে। তো এটা তো এগুলো তো ভদ্র শিক্ষিত ঘরে এগুলো কমাতে হবে। তার কাজটা কাজ না কেন? সেই তাই না? এবং আমি যেটা দেখেছি যে ফ্যামিলি ম্যাটার নিয়ে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি, যে আমি দেখেছি ইউনিভার্সিটি টিচার ব্রুজ মুখের মধ্যে মারধর, তো উনি অনেক দিন পরে এসে মানে বলছে যে ফিজিক্যাল অ্যাবিউজ করা হচ্ছে। মেন্টাল অ্যাবিউজ তো আছেই, সেগুলো তো অদৃশ্য দেয়াল আছে, মেন্টাল অ্যাবিউজ আছে, অর্থনৈতিক অ্যাবিউজ আছে। সেই সাথে সাথে অনেকে আসে যারা আসলে বলতে পারে না, আমি বরং দেখি যে একটা গার্মেন্টস এর কর্মী, তিনি যখন একটা অ্যাবিউজের শিকার হন, তিনি কিন্তু সাথে সাথে যে বা আমার বাসায় গৃহকর্মী, তিনি সাথে সাথে যে কমপ্লেইন করেন, কিন্তু অনেক আপার ক্লাসে আমি দেখেছি যে তারা কিন্তু বলতে পারে না, সমাজ সংস্কার নামটা রিভিল হয়ে যায়। একটা মেয়ে একটা রেপ কেসের ব্যাপারে বা একটা ডোমেস্টিক ভায়োলেন্স হলে আমরা ভিকটিমকে রাইট অ্যাওয়ে মানে মিডিয়াতে চলে আসে, তার নামটা চলে আসে, তার ফেসটা ব্লার করা হয় না। তো ভিকটিম আইডেন্টিটিটা যেহেতু খুব তাড়াতাড়ি রিভিল হয়, যার জন্য অনেক মেয়ে আসতে চায় না এগিয়ে, কারণ ইট কামস উইথ দ্য সোশ্যাল স্টিগমা। একটা মেয়ে যখন রিহ্যাবিলিটেশন হয়, কারণ তার কিন্তু দোষ নেই, তার চেহারা 10টা লোক দেখুক, সে তো অপরাধী। আমরা রোগকে আসলে অপছন্দ করি না, আমরা রোগীকে অপছন্দ করি, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। আচ্ছা, প্রীতম আপনার কাছে একটু আসি, এবার একটু আলোচনাটা লাইটার করি। সেটা হচ্ছে যে মাকে কেমন মিস করেন এতদিন ধরে যে বাইরে আছেন? আমার মায়ের ব্যাপারে একটাই কষ্ট যে আম্মার কিন্তু গ্রিন কার্ড ছিল, কিন্তু আম্মা গ্রিন কার্ড ছেড়ে দিল, আম্মা দেশের টানে চলে আসছে। তো আম্মার যেই লাইফ, আম্মা এখন মাশাল্লাহ শি ইজ রানিং 80 এবং সে নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকে। হ্যাঁ, আমার একটা ভাই আম্মুর সাথে থাকে, সো আম্মা একা থাকে না, এটা অনেক হয়তো মিসকনসেপশন আছে। ছেলে ও আমাকে দেখাশোনা করে আছে ওদের, ও আমার ছেলে। হ্যাঁ, তো আমার ভাই আছে আম্মুর সাথে, আর আমরা দুই বোন দেশের বাইরে, আমার বড় বোন কানাডাতে, আমি ওকলাহোমাতে। আমরা চেষ্টা করি আমার মাকে যতটুকু সাপোর্ট দেওয়া যায়, কিন্তু ফিজিক্যালি সম্ভব না দেশে, এই জন্য আসা একটু দেখা আমার সাথে, কিন্তু আম্মা অসম্ভব বিজি। আমি যে আসছি, আমি 20 দিনের জন্য, আম্মা ব্লক ছিল স্কেজুলগুলি কোথাও কাজ করবে না, কিন্তু আম্মার এত কল আসতেছে, আন্টি একটা কাজ করে দেন, আন্টি একটা প্রজেক্ট, আমরা খুব আপনাকে চিন্তা করে কাজটা নিচ্ছি। তো আমরা আসলে আমরা দুই বোনই আম্মাকে বলি, আম্মা তুমি তোমার মতো কাজ করো, কারণ আম্মা বাসায় থাকলে ডিপ্রেশনে চলে যায়। তো এইবারও আমি আসার আগে আম্মাকে অনেকবার বলে আসছি, আমি আম্মা তুমি কাজ করতে চাইলে করো, কোনো সমস্যা নাই, কারণ আমার নিজেরও স্কেজুল থাকে আসলে। তো আম্মা বিজি থাকে দেখে আম্মা ভালো আছে, এবং আমরা ছোটকাল থেকে আমার মাকে যেহেতু স্কুল টিচার দেখেছি, এবং আম্মা ব্যালেন্স করতো আম্মার সংসার, আম্মা নিজে রান্না বান্না করেছে, আমাদেরকে মানুষ করেছে। আমার মনে হয় যে একটা একটা মেয়ে চাইলে সব কিছু ব্যালেন্স করে চলতে পারে। হ্যাঁ, সে কোয়াইট ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়ালি, তার ইন্ডিপেন্ডেন্সটা যেটা আমি অনেক রেসপেক্ট করি, যে আমি নিজে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আমি আমার বাচ্চা হওয়ার পরে আমি কাজে ব্যাক করছি, অনেক মেয়ে এই টাইমটা ব্রেক নেয়। তো আপব্রিঙিংটা অনেকটা ম্যাটার করে একটা মেয়েকে, এবং আমার মেয়েরাও দেখছে যে আমি বছরে একটা টাইম আমার মায়ের জন্য চলে আসি, আমার বাচ্চারা কিন্তু তার বাবার সাথে আমেরিকাতে থাকে, সাধারণত আমি একা আসি। এবং আমার মেয়ে বড়টা, শি ইজ অনলি 12, ও আমাকে বলে যে তোমার মায়ের প্রতি তোমার একটা রেসপন্সিবিলিটি আছে, তোমার যাও তুমি তোমার মায়ের কাছেই রেসপন্সিবিলিটিটা ফুলফিল করো, আমাদের কথা তুমি চিন্তা করো না। তো ওরাও ছোটকাল থেকে আমি ওদেরকে ওইভাবে রেইজ করছি যে মায়ের একটা মা, মেয়েদের অনেক রূপ, একটা নারী হিসেবে, একটা ওয়াইফ, একটা মেয়ে, একটা সন্তান, এই জিনিসগুলি ব্যালেন্স করে চলা। এবং অফকোর্স আমার হাজবেন্ডেরও সাপোর্টটা আছে, যার জন্য আমার সম্ভব হয় বছরে একটা টাইম এভাবে বের করে চলে আসা আম্মার জন্য। অনেক মেয়ের হয়তো ওই জিনিসটা নাই, কিন্তু
আমি যখন আমার হাজবেন্ডকে বিয়ে করেছি সে আমার ওই ইন্ডিপেন্ডেন্সটা জেনেই বিয়ে করেছে সো আমার আমি কম্প্রোমাইজ করতে চাইনি বিয়ের পরে যে অনেক ছেলে মেয়েদেরকে বিয়ের পরে চেঞ্জ করায় চাকরি ছাড়ায় দেয় অথচ সে হয়তো ওই চাকরি দেখেই ইমপ্রেসড হয়ে মেয়েটাকে বিয়ে করে অনেক মেয়ে নাটক করছিল বিয়ের পরে নাটক ছেড়ে দিচ্ছে তো মেয়েরাই সাধারণত কম্প্রোমাইজটা করার চেষ্টা করে সেজন্য কর্পোরেট লেভেলে মেয়েদেরকে আমরা রাইজ হতে খুব কম দেখি তারপরেও তো হচ্ছেন এবং সেটা হচ্ছে গুড নিউজ এবং থ্যাংকস ফর ওয়ান্ডারফুল থটস আপনি যেগুলো শেয়ার করলেন আমাদের সঙ্গে এবং আমি বলবো যে আসলে সফল নারী বা শক্ত সাবলীল নারী বা একজন কি বলবো এই মুহূর্তে উজ্জ্বল নক্ষত্র খুঁজতে বেশি দূরে যাওয়ার দরকার নেই আমাদের পাশেই বসে আছেন আমাদের প্রিয় মানুষটি তাকে দেখলে আসলে অনেক উদাহরণ এখানে পাওয়া যায় আমরা বেশি দূরে যাওয়ার দরকার নেই এবং সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই আন্তর্জাতিক নারী দিবস আমাদের সঙ্গে এসে এই আড্ডাটি দেওয়ার জন্য নিশ্চয়ই প্রিয় দর্শক আপনারা অনেক উপভোগ করেছেন আজকের এই দিনটি বিশেষ করে নারী যারা আছেন আমাদের সামনে এই মুহূর্তে দেখছেন আমরা আজকের আয়োজনটা শেষ করব খুব আনন্দের সঙ্গে শেষ করব এবং অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই সকল নারীকে সকল মাকে সকল বোনকে যারা এই মুহূর্তে দেখছেন এই অনুষ্ঠানটি তারকা কথনের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকের আয়োজনটি শেষ করব আবিদা পর একটা গান যদি শুনতে চাই পছন্দের আপনার যে কোনো গান আজকে যা মনে আসে হ্যাঁ যে কোনো তাহলে পুরনো গানই করি এখানে উনি যখন আছেন দিলার আন্টির কোনো রিকোয়েস্ট আছে কিনা আবার একটা পুরনো গান করি ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বনো ফুল গো ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বনো ফুল গো বাসন্তিকার কণ্ঠে আমি বাসন্তিকার কণ্ঠে আমি মালিকা দো দুল গো মালিকা দো দুল গো আমি বনো ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বনো ফুল গো Thank you.